हेलो स्टूडेंट, वेलकम बैक माय चैनल। आज আমি তোমাদের জন্য একটা एग्जाम्पल সলভ করে দেখাবো। एग्जाम्पल নিয়ে এসেছি, যেটা সলভ করে দেখাবো, যেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি আগে লিখে নিয়েছি। তোমরা বুঝতে পারছো কি দেখাতে চলেছি, যেটা কোয়াড্রেন্ট বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং এ কনভার্ট করা। ঠিক আছে, তো ফার্স্ট একটা এক্সাম্পল আমি লিখে নেব। ফার্স্ট এক্সাম্পল রয়েছে কোয়াড্রেন্ট বিয়ারিং অফ এবি সমান সাউথ 36 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট। তাহলে আমাকে আগে কোয়াড্রেন্টটা এঁকে নিতে হবে, কোয়াড্রেন্ট এঁকে নিতে হবে। তাহলে ফার্স্টে তোমরা কোয়াড্রেন্টটা কীভাবে আঁকবে দেখে নাও। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো প্রবলেমটা দেখিয়ে দেব। ঠিক আছে, তো সাউথ 36 ডিগ্রি 30 মিনিট যেটা রয়েছে, তাহলে সাউথ 36 ডিগ্রি 30 মিনিট, এটা তোমরা বুঝতেই পারছো কোন কোয়াড্রেন্টের রয়েছে। এটা তোমাদের রয়েছে থার্ড কোয়াড্রেন্টারে। কোন কোয়াড্রেন্টারে বললাম? থার্ড কোয়াড্রেন্টারে রয়েছে। তাহলে এখানে কি করবে দেখো, এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট। কারণ আমি কেন বলতে পারলাম দেখো, সাউথের সাথে 36 ডিগ্রি 30 মিনিট ওয়েস্ট রয়েছে। তাহলে সাউথের সাথে 36 ডিগ্রি 30 মিনিট রয়েছে, তার মানে তোমাদের থার্ড কোয়াড্রেন্টারে বিয়ারিংটা রয়েছে। তাহলে আগে 36 ডিগ্রি 30 মিনিট কোয়াড্রেন্টার তুমি এঁকে নাও। তাহলে 36 ডিগ্রি কোয়াড্রেন্ট তুমি আঁকবে, তাহলে এইটুকু আসছে তোমার। আমার হয়তো বিয়ারিংটা কম বেশি হতে পারে। তাহলে এটা কত রয়েছে? কিউবি রয়েছে 36 ডিগ্রি 30 মিনিট। এইটা তোমরা হোল সার্কেল বিয়ারিং বের করবে। আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, সেই ফর্মুলাটা পুরো এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। তোমরা সেই ভিডিওটা দেখে আসো আমার চ্যানেলে গিয়ে, বা আমি আমার ডিসক্রিপশন যে বক্স রয়েছে সেই ডিসক্রিপশন বক্সেও আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে গিয়ে দেখে নেবে একবার। তাহলে 36 ডিগ্রি 30 মিনিট যেটা রয়েছে, আমার ফর্মুলা যেটা রয়েছে থার্ড কোয়াড্রেন্টারে সবসময় আমরা অ্যাপ্লাই করব, যেটা আমাদের 180-র সাথে হোল সার্কেল বিয়ারিংটাকে মাইনাস করব। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে 180 মানে যদি 180 হয় 90 0 270, তাহলে টোটাল ডাব্লুসিবি যদি থাকে, ডাব্লুসিবির সাথে যে ফর্মুলাটা রয়েছে, ফর্মুলাটা আসবে আমার 180 ডিগ্রি 0 মিনিট প্লাস কি আসবে, কোয়াড্রেন্ট। তাহলে কোয়াড্রেন্ট কত ডিগ্রি রয়েছে? 36 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা যদি যোগ করো, সাইডে যোগ করে নেবে, 180 ডিগ্রি তিরিশ মিনিট 6 11 1 2, তাহলে আসবে আমার হোল সার্কেল বিয়ারিংটা কত আসছে? হোল সার্কেল বিয়ারিংটা আসছে তোমার 216 ডিগ্রি 30 মিনিট। ওকে, এরপর একটা এক্সাম্পল করব, যেটা
एर पर जो एग्जाम्पलटा करब क्यू बी क्वाड्रेंट बियरिंग अफ अफ बी सी साउथ 43°30' ईस्ट। आगे एक क्षेत्र में तुम्हारे सेम भाव कोऑर्डिनेट एके नीते हबे ता माने एटा जे कोऑर्डिनेट पड़बे देखो देखते पाच्छो जे साउथेर साथे ईस्ट रोयेछे ताहले साउथेर साथे ईस्ट माने सेकेंड कोऑर्डिनेटे पड़बे। अच्छा ड्र करे देखाच्छि ताहले তাহলে কত আসবে এইটা কত আসছে 43°30' এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউসিবিটা বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের 180 যে রয়েছে 180-র সাথে যদি মাইনাস করি তাহলে আমাদের টোটাল ডাব্লিউসিবিটা বেরিয়ে আসবে। বুঝে গেছে ডাব্লিউসিবি এই যো এইটা কতটা রয়েছে এই ডাব্লিউসিবিটা কতটা রয়েছে সেটা আমাদের বের করতে হবে যেটা কোঅর্ডিনেট বিয়ারিং দেওয়া রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি রয়েছে ফর্মুলা রয়েছে 180°0' মাইনাস 43°30' যদি মাইনাস করো মাইনাস করলে আমাদের এই হোল সার্কেল বিয়ারিং কতটা আসবে সেটা বেরিয়ে যাবে। তাহলে মাইনাস করো মাইনাস করলে আসছে 136°30'। ওকে এরপরে যেটা এক্সাম্পল রয়েছে একটা এক্সাম্পল ধরে নিচ্ছি তাহলে কিউবি আছে কিউবি অফ সিডি তাহলে এটা আমাদের কি রয়েছে এটা আমরা বের করলাম বিসি তাই তো তাহলে ডাব্লিউসিবি আসলো কত 36°30' যার কোয়াড্রেন্ট দেওয়া ছিল 43°30'। তোমরা সব সময় যখনই কোয়াড্রেন্ট হোল সার্কেল বিয়ারিং থেকে কোয়াড্রেন্ট বিয়ারিং বা কোয়াড্রেন্ট বিয়ারিং থেকে হোল সার্কেল বিয়ারিং বের করবে সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে সেই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টারে পড়ছে সেই কোয়াড্রেন্টার বুঝলেই কিন্তু তোমাদের ফর্মুলাটা সেখানে অ্যাপ্লাই করতে পারবে তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেশনটাও ইজি হয়ে যাবে। তাহলে সিডি এক্ষেত্রে তোমার নর্থ 26°45' ইস্ট রয়েছে তাহলে ড্র করে নাও আগে তাহলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তাহলে এই ক্ষেত্রে আগে কোয়াড্রেন্টটা এঁকে নেবে। দেখো এখানে নর্থের সাথে ইস্ট রয়েছে নর্থের সাথে ইস্ট তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টারে থাকবে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট 26°45' এইটা আসছে তোমার কোয়াড্রেন্ট বিয়ারিং কিউবি যেটা 26°45'। তাহলে নর্থের সাথে ইস্ট হলো এইটা তোমাদের হোল সার্কেল বিয়ারিং বের করতে হবে। যেহেতু আমাদের ডাব্লিউসিবি 0 থেকে 360° পর্যন্ত হয় কিন্তু কোয়াড্রেন্ট হয় এই 360-কে 4টে ভাগে নিতে হয় যেটা প্রত্যেকটা 90° করে সেহেতু এই ক্ষেত্রে কিন্তু আমাদের শূন্য থেকে 90°-এর মধ্যেই কিন্তু কোয়াড্রেন্ট বিয়ারিংটা সীমাবদ্ধ রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু হোল সার্কেল বিয়ারিংও আমাদের আসবে সেম তাহলে সেম যেহেতু আসবে তাহলে এখানে আমাদের হোল সার্কেল বিয়ারিংও কিন্তু ডাব্লিউসিবি কিন্তু সেমই হবে 26°45'। ওকে।
এটা সবসময় মাথায় রাখবে, কারণ এটা আমাদের শূন্য থেকে 90 ডিগ্রি মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। তাই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যে বিয়ারিংই পড়ুক না কেন, আমাকে যদি এখানে হোল সার্কেল বিয়ারিং দেওয়া থাকতো, কোয়াড্রেন্ট বিয়ারিং বের করতে হতো, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের একই আসতো, কারণ যেহেতু এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে পড়েছে। লাস্টে আমি একটা আরেকটা পয়েন্ট দেখাই, যেটা কিউবি মানে কোয়াড্রেন্ট বিয়ারিং অফ ডিই, ডিই দেওয়া রয়েছে নর্থ 40 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট। তাহলে এখানে দেখো নর্থ 40 ডিগ্রি মানে নর্থের সাথে ওয়েস্ট রয়েছে, নর্থের সাথে ওয়েস্টে যদি থাকে তাহলে কোন কোয়াড্রেন্টারে পড়বে, নর্থের সাথে ওয়েস্ট আগে ড্র করে নাও। তাহলে নর্থ সাউথ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে 40 ডিগ্রি নর্থ 40 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট, তার মানে এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টারে পড়েছে, লাস্ট কোয়াড্রেন্টারে পড়েছে। তাহলে এই ক্ষেত্রে সবসময় তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে 40 ডিগ্রি নর্থ 40 ডিগ্রি আমার কোয়াড্রেন্ট রয়েছে, এইটা কোয়াড্রেন্ট রয়েছে এইটুকু, যেটা নর্থ 40 ডিগ্রি 15 মিনিট ওয়েস্ট, এইটা আমার কোয়াড্রেন্ট রয়েছে। কিন্তু আমাকে বের করতে হবে কি, ডাব্লুসিবি, ডাব্লুসিবি মানে এইটুকু কিন্তু আমাকে বের করতে হবে। এখানে কোয়াড্রেন্ট দেওয়া রয়েছে, আমার ডাব্লুসিবি টোটাল ডাব্লুসিবিটা বের করে দেখাতে হবে, ডাব্লুসিবিটা কত আসবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে আমার দেখো কত রয়েছে 360 মানে লাস্ট কোয়াড্রেন্টে রয়েছে। এখানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা 360 ডিগ্রি 0 মিনিট মাইনাস, মাইনাস যদি আমি 40 ডিগ্রি 15 মিনিট করি, 40 ডিগ্রি 15 মিনিট করি, তাহলে কিন্তু আমাদের হোল সার্কেল বিয়ারিংটা বেরিয়ে আসবে। তাহলে এটা মাইনাস করে নাও, মাইনাস করলে কত আসছে, কত আসছে 319 ডিগ্রি 45 মিনিট। ওকে, এই আসলো আমাদের লাস্ট হোল সার্কেল বিয়ারিং। তাহলে এখানে আমি ক্যালকুলেশনটা করে নিলাম, কিন্তু আমার স্টুডেন্টরাও এই জিনিসটা ভুল করে, যেটা এইখানটায় দেখো লাস্ট কোয়াড্রেন্টারে যখন রয়েছে আমি কিন্তু ডাইরেক্ট মাইনাস করে নিয়েছি 360 ডিগ্রির সাথে 40 ডিগ্রি 15 মিনিট। এক্ষেত্রে আমার ডাব্লুসিবিটা তাহলে আমার চলে আসলো 319 ডিগ্রি 45 মিনিট। এইটা তোমরা একটা কাজ করে নিতে পারো, এই যে 360 ডিগ্রি রয়েছে এই 360 ডিগ্রিটাকে ভেঙে নেবে, কারণ আমার আমরা জানি যে 60 মিনিট সমান 1 ডিগ্রি হয়, তো সেই ক্ষেত্রে আমরা 359 ডিগ্রি 60 মিনিট ভেঙে নেব। তাহলে মাইনাস করব কাকে, মাইনাস করব 15 মিনিট 40 মিনিটকে, তাহলে আমার হোল সার্কেল বিয়ারিংটা পেয়ে যাব। তাহলে কত আসছে, 5 1 45 মিনিট চলে আসলো, 45 মিনিট চলে আসলো, 9 4 যে কত হলো 5 হবে 1 3, তাহলে এই চলে আসলো তোমার 319 ডিগ্রি 45 মিনিট। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো, ডাইরেক্ট তোমরা 360 ডিগ্রির সাথে যদি ডাইরেক্ট মাইনাস করো, ডাইরেক্ট যদি 360 ডিগ্রির সাথে মাইনাস করো, তাহলে তোমরা এইখানটাই না বুঝে ভুল করে ফেলো, এখানে তোমরা ডাইরেক্ট মাইনাস করতে গেলে ভুল করো। তো তোমরা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, এই মেথডটাকে।